তো আজকের ব্লগটা শুরু করছি দক্ষিণেশ্বর স্টেশন থেকে। দক্ষিণেশ্বর স্টেশনের পাশেই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো। তো আজকে আমরা মেট্রো করে দক্ষিণেশ্বর টু রবীন্দ্রসদন যাব। তো মাঝের সমস্ত ভিউ থাকবে, সঙ্গে থাকো ব্লগটাতে। দক্ষিণেশ্বর স্টেশনের মেট্রো স্টেশনের ট্রেনটা ধরতে গেলে, মেট্রো ট্রেনটা ধরতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে না একটু নিচে যেতে হয়। তো প্রথমে চলে যাচ্ছি নিচে, সিঁড়িও আছে, এক্সিলেটরও আছে। সম্ভবত এখানে টিকিট কাটতে হবে, টিকিটের জন্য পড়েছে বিরাট লাইন। তো আর তাছাড়া এই এটা ই টিকিট না? হ্যাঁ, ই টিকিটেরও আছে ব্যবস্থা, আমরা ই টিকিটটাই নেব। ঢোকেনি, আমরা দাঁড়িয়ে আছি। আজকে দক্ষিণেশ্বর মেট্রো ট্রেন আসতে একটু সময় বাকি, ট্রেনে উঠবো। আর এখানকার যে সিনারিটা না, দারুণ দারুণ। ট্রেনটা এই সময় ওপর দিয়ে যায়, তো এই সময় সিনারিটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর, পুরো মেঘলা হয়ে আছে। তো চলো সঙ্গে থাকা। আরে এটা ইলেকট্রিক ডোর, কিছু অসুবিধা হবে না। দক্ষিণেশ্বর স্টেশন থেকে ট্রেন এখানে একটু বেশিক্ষণ দাঁড়ায়। লাগিয়ে দিস না, কাজে হবে। পাশ দিয়ে একটা মেট্রো যাচ্ছে এখন। আমরা ঢুকে গেলাম স্টেশন বরানগরে। এটার কিন্তু ওই শিয়ালদা লাইনটা বরানগরই বলে, এটাও বরানগর। স্টেশন নোয়াপাড়া।
স্টেশন ধুমাপাড়া। পরবর্তী স্টেশন বন্দর প্ল্যাটফর্ম বাঁদিকে, আগলা স্টেশন তামিলনাড়ু প্ল্যাটফর্ম বাঁদিকে, নেক্সট স্টেশন ইজ সন্তম প্ল্যাটফর্ম। নোয়াপাড়া মেট্রো স্টেশনের পর মেট্রো লাইনটা দুভাগে ভাগ হয়ে গেছে। ওই দেখা যাচ্ছে যে লাইনটা যাচ্ছে সেটা কিন্তু মেট্রো লাইন। এবার আমাদের ট্রেন ঢুকবে দমদমে, আর দমদম ঢোকার মুখে এই জায়গাকার ভিউটা কিন্তু ভীষণই সুন্দর, একদম সবুজ আর সবুজ, যেটা আমাদের চোখকে ভীষণ আরাম দেয়। এরপর আমরা দমদম স্টেশনে ঢুকছি, আর এই জায়গাটায় কিছুটা জায়গা আছে যেখানে ট্রেনটা আবার মাটির তলায় চলে যাচ্ছে। কিছুক্ষণ মাটির তলায় যাবে, যাওয়ার পর আবার কিন্তু ট্রেন বেরিয়ে আসছে বাইরে। বাইরে বেরিয়ে আসার পর এবার দমদম মেট্রো স্টেশনে ঢুকে যাবে। দমদমে পরের স্টেশন থেকে মেট্রো লাইনে স্টেশনের নামগুলো চেঞ্জ হতে থাকে। যেমন দক্ষিণেশ্বর থেকে মোটামুটি যেটা আমাদের শিয়ালদা লাইন আর মেট্রো লাইন দুটোতে একই নাম দেখতে পাই, শুধুমাত্র নোয়াপাড়া ছাড়া। কিন্তু এখানে দমদমের পরেই চেঞ্জ হয়ে যাচ্ছে, চলে আসছে বেলঘড়িয়া, আর বেলঘড়িয়ার পর থাকছে শ্যামবাজার। তো আমাদের ট্রেন বেলঘড়িয়া ঢুকবে এবং বেলঘড়িয়ার পরেই আমরা ঢুকে যাবো শ্যামবাজার স্টেশন। যাই হোক, প্যারালেলি ওদিকে একটা ট্রেন যাচ্ছে, ওটা আপসাইডের দিকে। ট্রেন আমাদের শ্যামবাজার পেরিয়ে চললো। ট্রেন এসে পৌঁছে গেল শোভাবাজার ছুটানুটি, ছেড়েও দিয়েছে এখান থেকে। নেক্সট স্টেশন গিরিশ পার্ক, স্টেশন গিরিশ পার্ক এসে পৌঁছে গেল ট্রেন। ট্রেন ছেড়ে দিয়েছে গিরিশ পার্ক থেকে, পরবর্তী স্টেশন মহাত্মা গান্ধী। ট্রেন এসে পৌঁছালো স্টেশন মহাত্মা গান্ধী রোড। মোটামুটি 27 হল্ট থাকছে স্টেশনে, শুধু মেন কটা স্টেশনে বেশিক্ষণ, যেমন হচ্ছে দমদম, দক্ষিণেশ্বর, সেন্ট্রাল। স্টেশন সেন্ট্রাল এসে পৌঁছে গেল। আজকে একটা লম্বা ট্যুর হচ্ছে না মেট্রোতে? হ্যাঁ, সেন্ট্রাল থেকে চাঁদনি চকের ডিস্টেন্সটা ভীষণই কম, খুব তাড়াতাড়ি চলে আসে সেন্ট্রাল থেকে চাঁদনি চকে।
চাঁদনি চক স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন। চাঁদনি চক স্টেশন ছেড়ে ট্রেন চললো স্প্যানের দিকে। আচ্ছা, এখান থেকে ট্রেন চেঞ্জ করতে পারবো? ট্রেন এক্সপ্রেস স্টেশনে ঢুকে গেছে, আমরা পৌঁছে গেলাম স্প্যানের স্টেশনে। ময়দান স্টেশনে এসে গেছে ট্রেন। ময়দান স্টেশন ছেড়ে আমার ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে। আমাদের গন্তব্য রবীন্দ্র সদন স্টেশন এসে গেছে। এবার আমরা স্টেশনের বাইরে বেরোবো। আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, একটু অপেক্ষা করছি ট্রেনটা বেরিয়ে যাওয়ার জন্য। দরজা বন্ধ হয়ে গেছে এবং এই ট্রেন বেরিয়ে যাবে রবীন্দ্র সদন স্টেশন থেকে।